বেঙ্গলি ম্যান ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকের এই সেশনে আমরা ত্রিকোণমিতি বা ট্রাইগোনোমেট্রির ফুল বেসিক নিয়ে আলোচনা করব। ট্রাইগোনোমেট্রি দুটো ওয়ার্ড ট্রাইগোনো এবং মেট্রি এই দুটো সংযোজনে তৈরি হয়েছে। ট্রাইগোনো মানে হচ্ছে ট্রায়াঙ্গেল আর মেট্রি বলতে মেজার বা পরিমাপ বুঝব। অর্থাৎ ট্রায়াঙ্গেল বা ত্রিভুজের পরিমাপকেই ট্রাইগোনোমেট্রি বলা হবে। এবার ত্রিভুজের পরিমাপ আমরা কী কীভাবে করি? সাধারণত ত্রিভুজে তিনটে বাহু বা তিনটে কোণ থাকে, তাহলে মেজারমেন্ট বা পরিমাপের ক্ষেত্রে আমরা তিনটে কোণ বা তিনটে বাহুর পরিমাপ করব। এই নিয়েই ত্রিকোণমিতির আলোচনা। পরিমাপ করতে গেলে সাধারণত রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজকে বেস হিসেবে ধরা হয়। অর্থাৎ যে কোনো পরিমাপের ক্ষেত্রে আমরা সমকোণী ত্রিভুজকেই কিন্তু বেস হিসেবে আলোচনা করব এবং সমস্ত পরিমাপ এর রেসপেক্টেই করব। আমরা সবাই জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয়, এবার দেখা যাচ্ছে যে কোনটাকে ভূমি বলা হবে, কোনটাকে লম্ব, কোনটাকে অতিভুজ। সাধারণত 90 ডিগ্রি যে কোনটা আছে তার উল্টো দিকের বাহুটাকে বলা হবে অতিভুজ বা হাইপোটেনাস। এটাকে আমরা সাধারণত এইচ দিয়ে লিখি। এবার কথা হচ্ছে বেস কোনটা। বেস ডিপেন্ড করবে ব্যক্তির উপর যে এই ট্রায়াঙ্গেলটার মেজার করতে চাইছে বা পরিমাপ করতে চাইছে। যদি কোনো ব্যক্তি এখানে দাঁড়িয়ে এই উচ্চতাটা মাপতে হয়, তাহলে বলবো ব্যক্তি এখানে দাঁড়িয়ে আছে। এখানে দাঁড়িয়ে ব্যক্তি যদি দেখে এই পয়েন্টটার দিকে দেখে, তাহলে ব্যক্তি এখানে দাঁড়িয়ে আছে। ব্যক্তি যেখানে দাঁড়িয়ে থাকবে তাকে বেস বা ভূমি বলা হবে। তাহলে যখন ব্যক্তি এখানে দাঁড়িয়ে থাকবে এর রেসপেক্টে এইটাকে বেস বলা হবে। যদি ব্যক্তি এইখানে থাকে, এইখান থেকে দেখে, তখন ব্যক্তি এখানে দাঁড়িয়ে থাকে, তাহলে তখন এটা বেস বা ভূমি হবে। আমরা সাধারণত এইটাকে বেস বা ভূমি করে সমস্ত কিছু আলোচনা করব। এইটাকে যদি আমি বলি যে ভূমির সঙ্গে অতিভুজ একটা কোণ তৈরি করে আছে, মনে করো সেই কোণটা হচ্ছে থিটা। এই কোণটা যদি থিটা হয়, থিটা সংলগ্ন যে দুটো বাহু আছে সেগুলোর একটা হচ্ছে ভূমি, একটা অতিভুজ। বোঝা গেছে? অ্যাঙ্গেল এখানে করেছি মানে আমি এখান থেকে দেখছি। এখান থেকে যদি দেখি তাহলে এইটাকে বলা হবে বেস বা ভূমি এবং এইটা হচ্ছে অতিভুজ। এই অ্যাঙ্গেলটার উল্টো দিকের বাহুটাকে বলা হবে লম্ব বা পারপেন্ডিকুলার। তাহলে এই ক্ষেত্রে আমি বলবো এইটা হচ্ছে লম্ব বা পারপেন্ডিকুলার, এইটা ভূমি বা বেস এবং এইটা হাইপোটেনাস বা অতিভুজ। আমরা সবাই জানি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার হয়। অর্থাৎ আমি যদি এইটাকে এইভাবে বলি যে অতিভুজের স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে অতিভুজ এটার মান হবে রুট ওভার লম্বে স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। বোঝা গেছে? আমি প্রথমেই বলেছি ট্রাইগোনোমেট্রি মানে হচ্ছে ট্রায়াঙ্গেলের মেজারমেন্ট বা ত্রিভুজের পরিমাপ। ত্রিভুজের পরিমাপের ক্ষেত্রে সাধারণত রেশিও এই কনসেপ্টের ব্যবহার করা হয়। রেশিও কনসেপ্টে যখন যাওয়া হয় তখন তিনটে মানের উপর ডিপেন্ড করে রেশিওটা প্রথমে করা হতো। সেই তিনটে মান হচ্ছে সাইন থিটা, কস থিটা এবং ট্যান থিটা। সাইন থিটাকে লম্ব বাই অতিভুজ এই দিয়ে ডিনোট করা হয়। অর্থাৎ যেখানে সাইন থিটা বলবো তার মানে বলবো লম্ব বাই অতিভুজ। একটা জিনিস আমি আর একবার বলি, থিটা বলতে তুমি যেখানে থেকে দাঁড়িয়ে দেখছো সেই অ্যাঙ্গেলটা থিটা হবে এবং তার রেসপেক্টে এই অ্যাঙ্গেলের রেসপেক্টে উল্টো দিকেরটা হবে লম্ব এবং এই অ্যাঙ্গেলটা অর্থাৎ যেখানে দাঁড়িয়ে আছো সেটাকে আমি বলবো ভূমি। এটা যেন খেয়াল থাকে। পরিমাপের ক্ষেত্রে সাইন কস ট্যান প্রথমে উদ্ভূত হলো। সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। অর্থাৎ এখানে দাঁড়িয়ে থেকে যদি তুমি এই অ্যাঙ্গেলটার কথা বলো এর উল্টো দিকেরটা হবে লম্ব এবং এইটা হবে ভূমি, তাহলে সাইন থিটা বলতে আমি বলবো লম্বের মাপ বাই অতিভুজের মাপ। বোঝা গেছে? কস থিটা মানে বলবো ভূমি বাই অতিভুজের মান এবং ট্যান থিটা মানে বলবো লম্ব বাই ভূমির মান। প্রথমে এই তিনটে ছিল, কিন্তু লম্ব বাই অতিভুজ এই রেশিওর বদলে
মনে হলো যে অতিভুজ বাই লম্ব এই রেশিওটাও লাগতে পারে, সেই জন্য কোসেক থিটার আবির্ভাব হলো। কোসেক থিটা ঠিক সাইন থিটার উল্টো, দেখো অতিভুজ বাই লম্ব। একই রকমভাবে কস থিটা ভূমি বাই অতিভুজ, আর একটা রেশিওর দরকার পড়লো যেটা অতিভুজ বাই ভূমিকে ডিনোট করবে, সেটাকে বলা হবে সেক থিটা। একই রকমভাবে ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, এটার রেসপেক্টে যখন ভূমি বাই লম্ব এই পরিমাপের দরকার পড়লো তখন তৈরি হলো কট থিটা। কট থিটা হবে ঠিক ট্যান থিটার উল্টো। এখান থেকে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে সাইন থিটা যেটা আছে ঠিক তার উল্টো হচ্ছে কোসেক থিটা, দেখতে পাচ্ছ? কস থিটা ঠিক তার উল্টো হচ্ছে সেক থিটা, এবং ট্যান থিটা ঠিক তার উল্টো হচ্ছে কট থিটা। আমাকে একটা কথা বলো, মনে করো 2/3 এই একটা ভগ্নাংশ, এর ঠিক উল্টো কোনটা? 3/2। তাহলে কোনো ভগ্নাংশ এবং তার উল্টো সংখ্যাকে যদি আমি গুণ করি সেটা সবসময় কেটে কত হয়? 1 হয়। তাহলে আমি যখন এখানে বললাম সাইন থিটার উল্টো হচ্ছে কোসেক থিটা, তাহলে আমি এটা বলতে পারি যে সাইন থিটা এবং কোসেক থিটাকে গুণ করলে 1 হবে। তার কারণ এইটা যে ভগ্নাংশ যা থাকবে তার উল্টো সবসময় যদি বসাই কাটলে 1 হয়। তাহলে আমি এখান থেকে একটা ফর্মুলা তৈরি করতে পারি, যেহেতু সাইন থিটার উল্টো হচ্ছে কোসেক থিটা তাহলে আমি বলবো সাইন থিটা গুণিতক কোসেক থিটা সমান 1। একই রকমভাবে কসের উল্টো হচ্ছে সেক, তাহলে আমি বলতে পারি কস থিটা এবং সেক থিটাকে গুণ করলে 1 আসবে। এবং ট্যান থিটার উল্টো যেহেতু কট থিটা, তাহলে আমি বলবো ট্যান থিটা এবং কট থিটাকে গুণ করলে 1 আসবে। বোঝা গেছে? এইগুলো তোমার ফর্মুলা আকারে পড়েছো, কেন আসছে একটু জেনে রাখলে বুঝতে সুবিধা হবে। আর একটা জিনিস দেখো, সাইন থিটার উল্টো কোসেক থিটা, আমরা এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? সাইন থিটার উল্টো আমি যেহেতু বলছি কোসেক থিটা, তাহলে আমি এরকম লিখতে পারি যে সাইন থিটা সমান 1/কোসেক থিটা। দেখো আমি যখন বললাম সাইন থিটার উল্টো কোসেক থিটা, তাহলে আমি সাইন থিটা লিখে 1/কোসেক থিটা লিখতে পারি, অথবা যদি বলি কোসেক থিটার উল্টো সাইন থিটা, তাহলে আমি প্রথমে লিখব কোসেক থিটা, তার উল্টো যেহেতু সাইন থিটা, উল্টো বললে 1/ আমি এখানে সাইন থিটা করে দেবো। এই জিনিসটা দেখো এটা থেকেই আসছে, সাইন থিটা ইনটু কোসেক থিটা সমান যদি 1 হয় তাহলে সাইন থিটার মান হবে 1/কোসেক থিটা। কস থিটা এবং সেক থিটার গুণফল যেহেতু 1, তাহলে কস থিটার মান হবে 1/সেক থিটা, অর্থাৎ সেক থিটা থেকে এদিকে আমি সরিয়ে দিতে পারি। তাহলে যখন উল্টো বলবো যে সাইন থিটার উল্টো কোসেক থিটা, তাহলে আমরা এইভাবে জিনিসটাকে বলবো সাইন থিটা সমান 1/কোসেক থিটা, যেহেতু সাইন থিটা আর কোসেক থিটা গুণ করলে 1 হয়। বোঝা গেছে? এখানে দেখো ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, আমরা পড়েছি। এবার দেখো আমি যদি এই লব আর হরেতে অতিভুজ দিয়ে ভাগ করে দিই তাহলে কি হবে, অর্থাৎ আমি এইখানটা বলছি লম্ব বাই অতিভুজ, অর্থাৎ লম্বকে অতিভুজ দিয়ে ভাগ করলাম, আবার এখানে ভূমি আছে তাকেও আমি অতিভুজ দিয়ে ভাগ করলাম, তাহলে কিরাম আসে? লম্ব বাই অতিভুজ এটা মানে হচ্ছে সাইন থিটা, আবার ভূমি বাই অতিভুজ এটা মানে হচ্ছে কস থিটা। তাহলে এখান থেকে আমরা আর একটা জিনিস পেলাম, ট্যান থিটা মানে সাইন থিটা বাই কস থিটা। বোঝা গেছে? একই রকমভাবে দেখো এখানে কট থিটা মানে ভূমি বাই লম্ব আমরা পড়েছি, আমি যদি এই ভূমি আর লম্বকে অতিভুজ দিয়ে ভাগ করি কীরকম আসবে? ভূমিকেও আমি অতিভুজ দিয়ে ভাগ করলাম, আবার লম্বকেও অতিভুজ দিয়ে ভাগ করলাম, তাহলে এটা কী আসবে? আমরা জানি ভূমি বাই অতিভুজ এটা মানে হচ্ছে কস থিটা, এবং লম্ব বাই অতিভুজ এটা মানে হচ্ছে সাইন থিটা। তাহলে আমি ফর্মুলা আকারে এটা বলতে পারি যে কট থিটা মানে হচ্ছে কস থিটা বাই সাইন থিটা। বোঝা গেছে? ত্রিকোণমিতির আলোচনায় যখন মেজারমেন্ট বা পরিমাপের কথা আসে তখন জিওমেট্রির প্রসঙ্গ এখানে চলে আসে। কোয়ার্ডিনেট জিওমেট্রিতে আমরা কোয়াড্রেন্ট এটা নিয়ে আলোচনা করি। কোয়াড্রেন্ট এটা মনে করো ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। কোয়াড্রেন্ট জিনিসটা কি? দুটো
সরলরেখা পরস্পর লম্ব যদি থাকে একটা বিন্দুতে ছেদ করলো, এইটাকে আমরা বলবো একটা ভূমির উপরে বা একটা সমতলের উপরে যদি আমি দুটো অক্ষকে এইভাবে আঁকি যাদের অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি, সেটাকে আমরা একটা গ্রাফ হিসেবে রিপ্রেজেন্ট করি। এইটাকে ফার্স্ট কোয়াড্রেন্ট, ঘড়ির কাঁটার উল্টো দিকে, এটাকে সেকেন্ড কোয়াড্রেন্ট, এটাকে থার্ড কোয়াড্রেন্ট এবং এটাকে ফোর্থ কোয়াড্রেন্ট বলা হয়। এবারে দেখো, এইটা হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিস এবং এইখান থেকে এইটা হচ্ছে নেগেটিভ এক্স অ্যাক্সিস, এইটা পজিটিভ ওয়াই অ্যাক্সিস এবং এইটা নেগেটিভ ওয়াই অ্যাক্সিস। এটা মানে হচ্ছে যদি এই পয়েন্টটা থেকে আমি এই দিকে যাই তাহলে এইদিকে পজিটিভ ভ্যালু আসবে, কেন এটা পজিটিভ এক্স অ্যাক্সিস। এই পয়েন্ট থেকে যদি আমি এই বরাবর যাই তাহলে এটা কিন্তু পজিটিভ ওয়াই অ্যাক্সিস। এই পয়েন্ট থেকে আমি যদি এই দিকে যাই তাহলে হবে এটা নেগেটিভ এক্স অ্যাক্সিস, আর যদি এই পয়েন্ট থেকে আমি এই দিকে আসি তাহলে এটা হবে নেগেটিভ ওয়াই অ্যাক্সিস। বোঝা গেছে? এবার এখানে যদি আমি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম করি, মনে করো এই একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি করলাম, আমি বললাম এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, এই অ্যাঙ্গেলটা যাই থিটা বললাম, তখন আমি ইনবিল্ট বলে দিলাম যে এইটা ভূমি, আমি বলেছি যেটা আমি থিটা ধরছি সেইখানে আমি সবসময় দাঁড়িয়ে থাকি তাহলে এটা হবে ভূমি। এবং থিটা অ্যাঙ্গেলের উল্টো দিকের বাহুটাকে বলা হবে লম্ব বা পি, এবং এইটাকে অবশ্যই অতিভুজ বলা হয়। এবারে দেখো, আমি একটু আগে বললাম এইখান থেকে এই পয়েন্ট দিয়ে যখন যাব, অর্থাৎ পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর যখন যাব, এইখানে যা কিছু মান থাকবে সবই হচ্ছে পজিটিভ, তাহলে আমি এখানে বলতে পারি এখানে ভূমিটা হচ্ছে পজিটিভ। একই রকমভাবে এই পয়েন্ট থেকে যখন ওয়াই অ্যাক্সিস, পজিটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর যাচ্ছি তাহলে এইখানে যা মান পাবো সবই হবে পজিটিভ, তাহলে লম্বের মানটা আমি বলবো পজিটিভ। যেহেতু অতিভুজ মানে হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে অতিভুজটা সবসময় পজিটিভই হবে। খেয়াল রেখো, অতিভুজ মানে হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ারের রুট, তাই অতিভুজের ভ্যালুটা আমরা এক্ষেত্রে সবসময় পজিটিভই নেব। এবারে দেখো, ত্রিকোণমিতির রেশিওতে যেখানে আমরা সাইন থিটা, কস থিটা বা ট্যান থিটা নিয়ে আলোচনা করেছি, সেখানে এই তিনটে রাশি লম্ব, ভূমি এবং অতিভুজ নিয়েই আলোচনা করা হয়েছে। এদের মধ্যে যে কোনো দুটোকে নিয়ে নিয়ে রেশিওর প্যাটার্নে তৈরি করে সাইন কস ট্যান কোসেক সেক কট তৈরি করা হয়েছে। তাহলে আমি যদি বলি এই ত্রিভুজটার ক্ষেত্রে লম্ব বা পারপেন্ডিকুলার, বেস বা ভূমি এবং হাইপোটেনাস বা অতিভুজ তিনটেই কিন্তু পজিটিভ আছে, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টের ক্ষেত্রে লম্ব, ভূমি এবং অতিভুজ তিনটেই হচ্ছে পজিটিভ, যেহেতু লম্ব, ভূমি এবং অতিভুজ নিয়েই ত্রিকোণমিতির ওই ছটা রেশিও পাওয়া যায়। তাহলে আমি বলতে পারি এই ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে লম্ব বাই অতিভুজ হোক বা ভূমি বাই অতিভুজ হোক বা লম্ব বাই ভূমি হোক, সব জিনিসগুলোই কিন্তু পজিটিভ ভ্যালু দেবে, অর্থাৎ ওই রেশিওগুলো পজিটিভ ভ্যালু দেবে। তাই আমি এখানে বলতে পারি ত্রিকোণমিতির যে ছটা রেশিও আছে সেই ছটা রেশিও, যেগুলো সাইন কস ট্যান কোসেক সেক কট বলে আলোচনা করছি, ছটা রেশিওই কিন্তু এখানে পজিটিভ ভ্যালু দেবে। বুঝে গেছে? তাই এখানে লেখা হয় অল, তার কারণ হচ্ছে লম্ব, ভূমি, অতিভুজ সব পজিটিভ। এবার সেকেন্ড কোয়াড্রেন্টের দিকে যাব। যদি আমি সেকেন্ড কোয়াড্রেন্টেও একটা এরকম রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আঁকতাম এবং আমি বলতাম এইটা হচ্ছে থিটা অ্যাঙ্গেল, যেইটাকে থিটা অ্যাঙ্গেল বলবো তার রেসপেক্টে উল্টো দিকেরটা লম্ব এবং এইটা হবে ভূমি। এবারে দেখো, ভূমি যেটা আছে এইখান থেকে যখন নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে যাব তখন ভূমির মানটা নেগেটিভ হবে, কেন এটা নেগেটিভ এক্স অ্যাক্সিসের ওপর আছে। তাহলে আমি বলবো ভূমি যেটা, যেটা আমি বি দিয়ে রিপ্রেজেন্ট করি, সেটা হচ্ছে নেগেটিভ। আলটিমেটলি এখানে যেটা লম্ব আছে সেটা পজিটিভই আছে, আর অতিভুজ আমি বলেছি সবসময় পজিটিভই হবে। এখানে দেখো, তিনটে রাশি লম্ব, ভূমি এবং অতিভুজের মধ্যে শুধুমাত্র ভূমি হচ্ছে নেগেটিভ, অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে যদি আমি দেখি তিনটে রাশি লম্ব, ভূমি, অতিভুজের মধ্যে শুধুমাত্র ভূমি হচ্ছে নেগেটিভ, আমি দেখব এই নেগেটিভ যে টার্মটা আছে সেটা বাদ দিয়ে বাদবাকি কী কী পড়ে আছে লম্ব বা অতিভুজ, এরা দুজনেই হচ্ছে পজিটিভ।
তুমি তখন খেয়াল করার চেষ্টা করো লম্ব আর অতিভুজ দিয়ে আমরা কী কী পাই, অর্থাৎ কোন কোন রেশিও লম্ব আর অতিভুজ দিয়ে তৈরি হয়। আমি একটু আগেই দেখেছিলাম লম্ব আর অতিভুজ দিয়ে দুটো রেশিও তৈরি হয়, একটা হচ্ছে সাইন আর একটা হচ্ছে কোসাইন, অর্থাৎ কোসেক। সাইনের ভ্যালু ছিল লম্ব বাই অতিভুজ এবং কোসেকের ভ্যালু ছিল অতিভুজ বাই লম্ব। তাহলে আমি এখানে বলতে পারবো সেকেন্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে সাইন এবং কোসেক এইগুলো পজিটিভ ভ্যালু দেবে, বাদবাকি সবই নেগেটিভ ভ্যালু দেবে। তার কারণ হচ্ছে বাদবাকি সবের কোনোটা নয় কোনোটায় ভূমি তার মধ্যে ইনক্লুড থাকবে। অর্থাৎ আমাদের এক্ষেত্রে লক্ষ্য থাকবে যে কোন কোয়াড্রেন্টে পজিটিভ ভ্যালু দিচ্ছে কোন কোন রেশিও, পজিটিভ ভ্যালু সেইগুলো দেবে যেগুলো পজিটিভ ভ্যালু রয়েছে। এই কোয়াড্রেন্টের ক্ষেত্রে লম্ব আর অতিভুজ যেহেতু পজিটিভ ভ্যালু দিচ্ছে, তাহলে আমি দেখব লম্ব আর অতিভুজ দিয়ে আমি কোন কোন রেশিও তৈরি করতে পারছি। লম্ব আর রেশিও দিয়ে দুটো লম্ব আর অতিভুজ দিয়ে দুটো রেশিও তৈরি করা যাচ্ছে, একটা হচ্ছে লম্ব বাই অতিভুজ আর একটা অতিভুজ বাই লম্ব। লম্ব বাই অতিভুজ মানে সাইন এবং অতিভুজ বাই লম্ব মানে হচ্ছে কোসেক। তাই আমি বলবো এই সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন আর কোসেক শুধুমাত্র পজিটিভ হবে, বাকি যা কিছু রেশিও আসবে সেটা কস ট্যান সেক কট যাই বলো না কেন সেগুলো সব নেগেটিভ আসবে। বোঝা গেছে? এবার থার্ড কোয়াড্রেন্টের দিকে আমি একটা ট্রায়াঙ্গেল তৈরি করলাম। মনে করো এইভাবে একটা ট্রায়াঙ্গেল তৈরি করলাম, বললাম এইটা হচ্ছে অ্যাঙ্গেল থিটা। এটা যদি থিটা অ্যাঙ্গেল হয় তাহলে এইটা হবে বেস, এইটা হবে লম্ব এবং এইটা হবে অতিভুজ। অতিভুজ পজিটিভ সবসময়। এবার দেখো এই বেসটা হচ্ছে নেগেটিভ, আবার এখান থেকে এখানে যখন মাপ দেবো সেটা হচ্ছে ওয়াই, নেগেটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর আসছে। অর্থাৎ এক্ষেত্রে এর উপর যে লম্বটা তৈরি হবে সেটাও কিন্তু নেগেটিভ তৈরি হবে। বোঝা গেছে? এক্ষেত্রে দেখো দুটো নেগেটিভ আছে। আমরা জানি দুটো নেগেটিভের রেশিও যদি তৈরি করো তাহলে নেগেটিভ নেগেটিভ কেটে যাবে। অর্থাৎ আমি যদি বি নেগেটিভ আছে এবং পি নেগেটিভ আছে, আমি যদি বি বাই পি অথবা পি বাই বি ভাবি তাহলে কিন্তু এই নেগেটিভগুলো কেটে গিয়ে পজিটিভ ভ্যালু দেবে। অর্থাৎ পজিটিভ ভ্যালু শুধুমাত্র বি আর পি দিয়েই পাওয়া যাবে, অন্য কোনো অর্থাৎ লম্ব বা অতিভুজ এদের দুজনের যে কোনো একজনকে নিলে পাওয়া যাবে না। অর্থাৎ পজিটিভ ভ্যালু পেতে গেলে আমাকে বি বাই পি অথবা পি বাই বি তৈরি করতে হবে। বি বা বেস পি যেটা আছে, পি মানে হচ্ছে পারপেন্ডিকুলার, অর্থাৎ বেস বাই পারপেন্ডিকুলার অথবা পারপেন্ডিকুলার বাই বেস এই দুটো রেশিও শুধুমাত্র এখানে পজিটিভ হবে। আমরা জানি ভূমি বাই লম্ব বা লম্ব বাই ভূমি এইগুলো ট্যান আর কটকে রিপ্রেজেন্ট করে, তাই শুধুমাত্র এই থার্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে ট্যান অথবা কট এইগুলো পজিটিভ ভ্যালু দেবে, বাদবাকি সব রেশিওগুলো নেগেটিভ ভ্যালু দেবে। বোঝা গেছে? এবারে দেখো আমি যদি ফোর্থ কোয়াড্রেন্টের কথা বলি তাহলে এইখানে যদি একটা ট্রায়াঙ্গেল তৈরি করি, এইটাকে যদি আমি অ্যাঙ্গেল থিটা বলি, তাহলে এইটা তো যেরকম লম্ব নেগেটিভ একটু আগে বলা হয়েছে সেটা থাকবেই, এখানে অতিভুজ যেটা আছে সেটা তো পজিটিভ হবে। এবার এক্ষেত্রে দেখো ভূমিটা পজিটিভ আছে, লম্বটা নেগেটিভ আছে এবং অতিভুজটা পজিটিভ আছে। তাহলে আমি দেখব এখানে দুটো পজিটিভ ভ্যালু, একটা হচ্ছে ভূমি আর একটা অতিভুজ, অর্থাৎ ভূমি আর অতিভুজকে পজিটিভ পাওয়া যাচ্ছে। তাহলে আমি দেখব যে দুটো রাশি দিয়ে পজিটিভ ভ্যালু পাওয়া যাচ্ছে সেই দিয়ে কোন রেশিও তৈরি হয়। ভূমি আর অতিভুজ দিয়ে দুটো রেশিও তৈরি হয়, একটা হচ্ছে ভূমি বাই অতিভুজ যেটা কস থিটা অথবা অতিভুজ বাই ভূমি যেটা সেক থিটা। তাহলে আমি বলতে পারবো যে এই জায়গায় শুধুমাত্র সেক থিটা বা কস থিটা এগুলো পজিটিভ ভ্যালু দেবে, বাদবাকি সবাই কিন্তু ফোর্থ কোয়াড্রেন্টে যারাই আসবে তারা কিন্তু নেগেটিভ ভ্যালু দেবে। বোঝা গেছে? তাহলে আমরা এইভাবে এটাকে মনে রাখবো, অল সাইন ট্যান কস। অল বলতে এটা ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা থার্ড কোয়াড্রেন্ট এবং এটা ফোর্থ কোয়াড্রেন্ট। অল বলতে এখানে যে কোনো রেশিও সাইন কস ট্যান কট সেক কোসেক যাই আসুক সব পজিটিভ হবে। দু নম্বর কোয়াড্রেন্টে শুধুমাত্র সাইন বা তার উল্টো অর্থাৎ কোসেক পজিটিভ হবে, বাদবাকি যেই আসুক না কেন নেগেটিভ ভ্যালু দেবে। তিন নম্বর কোয়াড্রেন্টের ক্ষেত্রে শুধুমাত্র ট্যান অথবা ট্যানের উল্টো যেটা কট সে পজিটিভ ভ্যালু দেবে, বাদবাকি সবাই নেগেটিভ ভ্যালু দেবে।
এবং ফোর্থ কোয়াড্রেন্টে শুধুমাত্র কস বা তার উল্টো অর্থাৎ সেক পজিটিভ ভ্যালু দেবে। দেখো একটু আগেই যেটা বললাম যে কোন কোয়াড্রেন্টে পজিটিভ ভ্যালু আর নেগেটিভ ভ্যালু দেবে তার রেসপেক্টে অঙ্ক কীরকম আসে, বলেছে ইফ থিটা ইজ ইন সেকেন্ড কোয়াড্রেন্ট অ্যান্ড থ্রি ট্যান থিটা প্লাস ফোর ইজ ইকুয়াল টু জিরো দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ টেন সাইন থিটা প্লাস ফাইভ কস থিটা মাইনাস ফোর কট থিটা। এটা বলেছে দেখো থ্রি ট্যান থিটা প্লাস ফোর ইজ ইকুয়াল টু জিরো দেওয়া আছে, আমি যদি এইটাকে এইভাবে লিখতাম থ্রি ট্যান থিটা ইজ ইকুয়াল টু মাইনাস ফোর, অথব ট্যান থিটা তার ভ্যালু হচ্ছে মাইনাস ফোর বাই তিন। এবার আমাকে বলো মাইনাস ফোর বাই তিন যেটা ট্যান থিটার ভ্যালু, ট্যান থিটা মানে কি? ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে লম্বের মান চার, ভূমির মান তিন, কিন্তু এখানে একটা নেগেটিভ আছে, তাহলে এই নেগেটিভটা কেন এসছে? নেগেটিভটা এসছে এখানে বলা হয়েছে সেকেন্ড কোয়াড্রেন্ট। এবার দেখো আমরা কিছুক্ষণ আগে বললাম যে এই ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড, এটা থার্ড এবং এটা ফোর্থ কোয়াড্রেন্ট, তাই তো? সেকেন্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে একটু আগেই আমি বলেছিলাম যে সেকেন্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে শুধুমাত্র সাইন বা কোসেক পজিটিভ ভ্যালু দেবে, অন্য যা কিছু ভ্যালু আসবে তারা কিন্তু নেগেটিভ ভ্যালু দেবে। যেহেতু থিটা সেকেন্ড কোয়াড্রেন্টে বলা হয়েছিল এবং আমরা জানি সেকেন্ড কোয়াড্রেন্টে শুধুমাত্র সাইন আর কোসেক এরা হচ্ছে পজিটিভ ভ্যালু দেয়, যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যান রয়ে গেছে তাই এটা নেগেটিভ এসছে। সেকেন্ড কোয়াড্রেন্ট যখন আঁকা হয়েছিল কী করেছিলাম একটুখানি দেখে নাও, এটা পজিটিভ এক্স অ্যাক্সিস ছিল, এটা নেগেটিভ এক্স অ্যাক্সিস ছিল, এটা পজিটিভ ওয়াই অ্যাক্সিস ছিল। এইটা আমি একটা অ্যাঙ্গেল তৈরি করেছিলাম যেটাকে বলেছিলাম থিটা, এই থিটাটা মনে করো এইখানে আছে। এবার এই যে ভ্যালুটা, এই যে বেসটা, এটা কিন্তু নেগেটিভ এক্স অ্যাক্সিসের ওপর আছে, তাই এই বেসটা সবসময় কিন্তু নেগেটিভ হবে। এইটা পজিটিভ ওয়াই অ্যাক্সিসের ওপর আছে তাই এইটা সবসময় পজিটিভ হবে, আর অতিভুস্ত সবসময় পজিটিভ আমি বলিয়ে দিয়েছি। তাহলে আমি দেখব ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, যেহেতু এটা আমরা জানি, এখানে মাইনাসটা আছে এই ভূমির জন্য, কেন এখানে শুধুমাত্র ভূমিটাই নেগেটিভ আছে, বোঝা গেছে? যেহেতু ভূমির ভ্যালু তিন তাহলে আমি এই মাইনাস তিনটা এখানে বসাবো, লম্বের ভ্যালু চার, পজিটিভ চার, তাহলে আমি এখানে বসাবো, আর লম্বে স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করলে যেহেতু অতিভুজ হয় তাহলে অতিভুজের ভ্যালু তিনের স্কোয়ার প্লাস চারের স্কোয়ারের রুট সমান পাঁচ, আমরা জানি তিন চার পাঁচ ট্রিপলেট, বোঝা গেছে? তাহলে এখান থেকে লম্বের ভ্যালু পেলাম পাঁচ, ভূমির ভ্যালু মাইনাস তিন এবং অতিভুজের ভ্যালু প্লাস ফোর, সরি এটা লম্ব চার ছিল, সরি সরি অতিভুজ পাঁচ, বোঝা গেছে? দেখো যখন এখানে কোয়াড্রেন্টের প্রশ্ন আসবে, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, সেখানে সাইনটা কিন্তু গুরুত্বপূর্ণ, রেশিওতে কোনটা নেগেটিভ সেটা তোমায় বুঝতে হবে কোয়াড্রেন্ট অনুযায়ী। এবারে দেখো এইটার ভ্যালু চেয়েছিল, বলেছিল টেন সাইন থিটা প্লাস ফাইভ কস থিটা মাইনাস ফোর কট থিটা, এটার ভ্যালু কত? দেখো আমি টেন লিখলাম, সাইন থিটা মানে কি? সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, লম্বের ভ্যালু কত? চার, বাই অতিভুজ তার ভ্যালু কত? পাঁচ, তাহলে সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ প্লাস ফাইভ ইন্টু কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, ভূমির মান মাইনাস তিন বাই অতিভুজের মান পাঁচ মাইনাস ফোর কট থিটা, ফোর কট থিটা মানে হচ্ছে ভূমি বাই লম্ব, ভূমির মান মাইনাস তিন আর লম্বের মান প্লাস ফোর। এটা যদি আমি কাটি তাহলে এখান থেকে আসছে চার দুগুণে আট, এখানে প্লাস মাইনাসে মাইনাস তিন, এখানে মাইনাসে মাইনাসে প্লাস তিন, অর্থাৎ এটা কেটে গেলে উত্তর আসবে আট। খেয়াল রেখো কোয়াড্রেন্টের ক্ষেত্রে সাইনটা কিন্তু গুরুত্বপূর্ণ। আমরা যখন কোণ আঁকা শুরু করি, মনে করো একটা আমি কোয়াড্রেন্ট ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ করেছি, আমি যদি এইখান একটা পয়েন্ট এখানে রাখি, আমি বলবো এইখানে এই পয়েন্টটা এই পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, তোমাদের উত্তর হবে জিরো ডিগ্রি। আমি যদি এই পয়েন্ট থেকে নিয়ে এই দিকে ঘুরে এখান থেকে নিয়ে এই পর্যন্ত আসি, তাহলে যদি বলি এই কোণটার মান কত, তোমরা বলবে এটা নব্বই ডিগ্রি, বোঝা গেছে?
যখন আমি এইখান থেকে নিয়ে পুরো এই পর্যন্ত আসব তখন আমি বলবো এটা হচ্ছে 180 ডিগ্রি কোণ। যদি এই পয়েন্ট থেকে নিয়ে আমি এই পর্যন্ত আসি 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি, তিনটে 90 ডিগ্রি যখন আসছি তখন বলবো 270 ডিগ্রি অ্যাঙ্গেল এই পুরোটা। আর যদি এইখান থেকে শুরু করে পুরোটাকে আমি নিয়ে যাই তাহলে আমি বলবো এইখানে আসবে 360 ডিগ্রি কোণ। বোঝা গেছে? তাহলে আমি এটা বলতে চাইছি যে আমি যেখান থেকে স্টার্ট করছি সেখানে 0 ডিগ্রি কোণ থাকবে, এবং সেখান থেকে যেখান থেকে শুরু করলাম সেখানে আবার যদি আবার মিশে যাই তাহলে এই পুরো কোণটা হবে 360 ডিগ্রি। এবারে একটা অ্যাঙ্গেল মনে করো থিটা, যেটা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল, থিটা যেটা অ্যাকিউট অ্যাঙ্গেল। অ্যাকিউট অ্যাঙ্গেল মানে কি? যার মান হচ্ছে, যে কোণের মান লেস দ্যান 90 ডিগ্রি, 90 ডিগ্রির থেকে ছোট, সেই কোণগুলোকে আমরা অ্যাকিউট অ্যাঙ্গেল বলবো। যেমন মনে করো 45 ডিগ্রি বা 50 ডিগ্রি বা 60 ডিগ্রি, এগুলোকে অ্যাকিউট অ্যাঙ্গেল বলা হবে। কেন? এগুলো 90 ডিগ্রির থেকে ছোট। এবারে এটা যদি 0 ডিগ্রি হয় আমি বলবো যে 0 ডিগ্রির সঙ্গে যদি এই অ্যাকিউট অ্যাঙ্গেলটা যোগ করি এটা কোন কোয়ারড্রেন্টে পড়বে? আমি বলবো এটা ফার্স্ট কোয়ারড্রেন্টে পড়বে। কেন? এটা 0 ডিগ্রি রয়েছে, তার সঙ্গে একটা অ্যাকিউট অ্যাঙ্গেল অর্থাৎ 90 ডিগ্রির থেকে ছোট কোণ যেটা আমি থিটা বলছি সেটা যদি যোগ করি সেই অ্যাঙ্গেলটা পড়বে এই কোয়ারড্রেন্টে। একই রকমভাবে যদি 0 ডিগ্রি থেকে যদি আমি এই অ্যাকিউট অ্যাঙ্গেলটা মাইনাস করি সেটা পড়বে ফোর্থ কোয়ারড্রেন্টে। কেন? 0 ডিগ্রির থেকে মাইনাস করছি আমি, এটা 0 ডিগ্রি জানি, মাইনাস করলে আমি এইদিকে দিচ্ছি, প্লাস করছি 0-র সঙ্গে সে এনে এইদিকে আসছে। বোঝা গেছে? এবারে দেখো এইখানে আর কোন অ্যাঙ্গেল পড়তে পারে? এই অ্যাঙ্গেল যেটা যেটা থিটা আছে সেটা যেহেতু অ্যাকিউট অ্যাঙ্গেল সেটা 90 ডিগ্রির থেকে ছোট, তাহলে আমি বলবো যে এইখানে এই কোয়ারড্রেন্টে 90 ডিগ্রির থেকে কম কোণগুলো পড়বে। যেহেতু থিটা কোণটাকে আমি অ্যাকিউট অ্যাঙ্গেল ধরেছি তাহলে আমি বলবো 90-এর চেয়ে কম অ্যাঙ্গেলটাও এখানে পড়বে। যেমন মনে করো একটা কোণ যদি আমি এইভাবে তৈরি করি, আমি এটাকে বলি থিটা কোণ, এই কোণটা তো 90 ডিগ্রির থেকে ছোট। এ দেখো এই টোটালটা হচ্ছে 90 ডিগ্রি, তার থেকে ছোট কোণ হচ্ছে থিটা, তাই 90 থেকে আমি এখানে থিটাটাকে মাইনাস করলাম। বোঝা গেছে? একই রকমভাবে দেখো এই অ্যাঙ্গেলটা আমি বলেছিলাম এইখানে 0 ডিগ্রি অথবা 360 ডিগ্রি রিপ্রেজেন্ট করবে। 360 থেকে যখন আমি এই দিকে যাব তখন পজিটিভ হবে, তাই 360 ডিগ্রির সঙ্গে আমি যদি এই অ্যাকিউট অ্যাঙ্গেলটা যোগ করি সেটাও কিন্তু এই কোয়ারড্রেন্টে আসবে। আবার 360 থেকে যদি ওই অ্যাকিউট অ্যাঙ্গেলটা আমি মাইনাস করি সেটা কিন্তু এই কোয়ারড্রেন্টে থাকবে। বোঝা গেছে? এবার সেকেন্ড কোয়ারড্রেন্টে কী কী কোণ আসতে পারে? আমি বলছি থিটা একটা অ্যাকিউট অ্যাঙ্গেল, সেটা লেস দ্যান 90 ডিগ্রি। দেখো আমি যদি বলি এবার একটা অ্যাঙ্গেল মনে করো এইখানে আছে, এটা মনে করো থিটা, এইটা এইখান থেকে এইখানে যাচ্ছে অ্যাঙ্গেলটা। এইভাবে ভাবো যে এইখান থেকে একটা এইখানে একটা অ্যাঙ্গেল যাচ্ছে, এই অ্যাঙ্গেলটা কি বলবো? এই অ্যাঙ্গেলটাকে বলবো 90 ডিগ্রির সঙ্গে যে অ্যাঙ্গেলটা নিয়ে আলোচনা করছো অর্থাৎ থিটা সেটা যোগ হয়ে এখানে বসবে। অর্থাৎ এই অ্যাঙ্গেলটার ভ্যালু হবে 90 ডিগ্রি প্লাস থিটা। অথবা এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রির চেয়ে বড় অথবা 180 ডিগ্রির থেকে ছোট, তাহলে এখানে আমি বলতে পারি 180-র থেকে ছোট কোণগুলো এখানে বসবে। একই রকমভাবে এই অ্যাঙ্গেলটার টোটাল হচ্ছে 180। এবার এখানে যদি কোনো একটা কোণ আঁকো, মনে করো আমি যদি এই অ্যাঙ্গেলটার কথা বলি, তাহলে এইটা হচ্ছে 180-র থেকে বড় কোণ, তাই আমি এখানে 180-র থেকে বড় কোণ যেটা থিটা নিয়ে আলোচনা করা হচ্ছে সেটা এখানে বসবে। এটা যেহেতু 180-র থেকে বড় কোণ, আবার দেখো এটা 270-র থেকে কম কোণ, কেন? এই টোটালটা হচ্ছে 270 ডিগ্রি, তার থেকে আমি যদি বলি কম কোণ তাহলে আমি এখানে লিখতে পারি 270 ডিগ্রি মাইনাস থিটা, এই কোণটাও এই থার্ড কোয়ারড্রেন্টে অবস্থিত হবে। একই রকমভাবে আমরা এখানে দেখো 270-র থেকে বেশি কোণ এখানে হবে, তাই আমি এখানে 270 প্লাস থিটা এটা এখানে লিখতে পারি। এটা জাস্ট একটা কনসেপ্ট যে অ্যাঙ্গেলগুলো কোথায় বসবে। যদি তোমাকে বলা হয় যে 70 ডিগ্রি অ্যাঙ্গেল কোন কোয়ারড্রেন্টে, তুমি সঙ্গে সঙ্গে বলবে 70 ডিগ্রিটা এই কোয়ারড্রেন্টে অবস্থিত, কেন? এটা 90 ডিগ্রির চেয়ে কম। যদি তোমাকে বলা হয় যে 160 ডিগ্রি কোণটা কোথায় হবে, আমরা জানি এই টোটালটা হচ্ছে 180 ডিগ্রি কোণ, তাহলে 160 ডিগ্রিটা এইখানে অবস্থিত হবে, কেন? 180 থেকে ছোট কোণটা এখানে থাকে অথবা 90-এর চেয়ে বড় কোণটা এইখানে থাকে। অর্থাৎ এই জায়গায় যে কোণটা বসবে যেটা থিটা,
সেটা মনে করো 90 ডিগ্রির থেকে বড় হবে আর 180 ডিগ্রির থেকে ছোট হবে। বুঝে গেছে? এখানে যে কোণটা থাকবে সেটা 90 ডিগ্রির চেয়ে বড় হবে এবং 180 ডিগ্রির থেকে ছোট হবে। একই রকমভাবে থার্ড কোয়াড্রেন্টে যে কোণগুলো আসবে সেটা যে যদি থিটা হয় সেই কোণটার মান 180 থেকে বড় হবে কিন্তু 270 ডিগ্রির থেকে ছোট হবে। একই রকমভাবে ফোর্থ কোয়াড্রেন্টে যে কোণগুলো বসবে যদি সেটা থিটা হয় আমি বলবো সেটার মান 270-এর থেকে বেশি হবে কিন্তু 360 ডিগ্রির থেকে কম হবে। বোঝা গেছে? এই কোণের কনসেপ্টটা কিন্তু পরবর্তী অঙ্কগুলোর ক্ষেত্রে লাগবে। পরের স্ল্যাবটায় দেখো, একটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা আলোচনা করছি যদি এটা থিটা হয় তাহলে এটাকে আমি ভূমি বলবো, থিটার উল্টো দিকের বাহুটাকে আমি লম্ব বলবো এবং এটা অতিভুজ, তাই তো? এবারে মনে করো আমি যদি বলি সাইন থিটা, তাহলে আমরা সাইন থিটা মানে কি জানি? সাইন থিটা মানে জানি লম্ব বাই অতিভুজ। এক্ষেত্রে লম্ব হচ্ছে এক্স এবং অতিভুজ এইচ। বোঝা গেছে? এবারে দেখো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় আমরা জানি এই অ্যাঙ্গেলটা 90, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। কী করে? তিনটে কোণের যোগফল 180, এটা 90, এটা থিটা, তাহলে আমি এই কোণটা কত বলবো? 180 ডিগ্রি থেকে বিয়োগ করব এই দুটো কোণের যোগফল অর্থাৎ 90 প্লাস থিটা। দেখো আমি যদি এটা ক্যালকুলেশন করি 180 থেকে 90 বাদ গেলে 90 প্লাস মাইনাসে মাইনাস থিটা, তাহলে এই কোণটা আসে 90 মাইনাস থিটা। এবার আমি একজন ব্যক্তি হিসেবে যদি এখানে দাঁড়িয়ে এই পয়েন্টটাকে দেখি, এই পয়েন্টটাকে দেখছি এখানে দাঁড়িয়ে আছি, যেখানে দাঁড়িয়ে থাকব তাহলে সেটা হয়ে যাবে ভূমি। তাহলে যদি আমি এই কোণটার রেসপেক্টে এই ত্রিভুজটাকে ধরি তাহলে এটা হয়ে যাবে ভূমি এবং এই কোণের উল্টো দিকেরটাকে আমি বলবো লম্ব। বোঝা গেছে? আমি এখন এই কোণটার রেসপেক্টে দেখছি, এখানে দাঁড়িয়ে আছি, এখানে না, এখানে যখন দাঁড়িয়ে আছি তখন এটা হবে ভূমি এবং উল্টো দিকেরটাকে লম্ব বলবো। এবারে দেখো আমি যদি এই কোণটার রেসপেক্টে কসের ভ্যালু নিই, কস এই কোণটা কত? 90 ডিগ্রি মাইনাস থিটা। এটা পুরোটা একটা কোণ হিসেবে ট্রিট করো, মনে করো কস থিটা তুমি বলছো, কিন্তু কস 90 মাইনাস থিটা লিখছি কেন? এই কোণটার রেসপেক্টে আমি করছি। কস মানে কি? কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। এটার ক্ষেত্রে ভূমি কোণটা যখন এইটাকে ধরেছি তখন ভূমি হচ্ছে এক্স আর অতিভুজের ভ্যালু তো এইচ দেওয়াই আছে। তাহলে দেখো আমি এখানে বললাম যে এক্স বাই এইচ মানে সাইন থিটা, এখানে বলছি এক্স বাই এইচ মানে কস 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে কিন্তু এটা বলা যেতেই পারে যে সাইন থিটা ইজ ইকুয়াল টু কস 90 মাইনাস থিটা। এক্স বাই এইচ এর ক্ষেত্রেও আছে, এক্স বাই এইচ এর ক্ষেত্রেও আছে, তাই দুটোই ইকুয়াল হচ্ছে, তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু কস 90 মাইনাস থিটা এটা বলা যেতে পারে। এখন দেখবো যে এইচ চেঞ্জটা কেন হলো, কী করেই বা হলো। দেখো সাইন থিটা, আমরা সাইন আমি লিখছি, থিটা লিখছি না, সাইন বলতে আমরা লম্ব বাই অতিভুজকে বুঝি আর কস বলতে আমি বুঝি ভূমি বাই অতিভুজ। যাই 90 ডিগ্রি মাইনাস করলাম, 90 ডিগ্রি মাইনাস থিটা অর্থাৎ অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি থেকে মাইনাস করলাম, দেখো কী হলো, সাইনটা কসেতে কনভার্ট হয়ে গেল, সাইন থিটা সমান কস 90 মাইনাস থিটা। যাই আমি 90 ডিগ্রি থেকে মাইনাস করছি এই অ্যাঙ্গেলটা, সাইনটা কসেতে কনভার্ট হয়ে গেল, সাইন কসে কনভার্ট হচ্ছে। দেখো অতিভুজ যেরকম আছে সেরকমই আছে, কিন্তু যদি সাইনকে কসে পরিণত হতে হয় তখন লম্ব ভূমির কাছে চলে যায় অথবা ভূমি লম্বের কাছে চলে যায়, তবেই কিন্তু সাইন আর কস পরস্পর চেঞ্জ হয়। দেখো লম্বের জায়গায় তুমি যদি ভূমি বসিয়ে দাও তাহলে এটা ভূমি বাই অতিভুজ হতো, ভূমি বাই অতিভুজ মানে কিন্তু কস হয়ে যেত, অথবা এখানে ভূমির জায়গায় যদি তুমি লম্ব বসিয়ে দাও তাহলে লম্ব বাই অতিভুজ হতো, তাকে আমরা সাইন থিটা বলতাম। তাহলে এখানে যেটা সাইন থিটা সমান কস 90 ডিগ্রি মাইনাস থিটা, এই যে ফর্মুলাটা তৈরি হলো, অ্যাকচুয়ালি এইগুলো হয় তার কারণ হচ্ছে শুধুমাত্র লম্ব আর ভূমি চেঞ্জ হয়, আর কোনো চেঞ্জের জন্য এই ফর্মুলাগুলো অ্যাকসেপ্টেড না। বোঝা গেছে? শুধুমাত্র লম্ব আর ভূমি চেঞ্জ হবে, তাহলে আমি বলতে পারি সাইন থিটা সমান কস 90 মাইনাস থিটা। আমি মনে করব এইভাবে যে সাইনটা কসেতে ট্রান্সফার হয়ে যায়, আমি এখানে দেখিয়ে দিচ্ছি,
সাইনটা ট্রান্সফার হয়ে যায় কসেতে বা কসটা সাইনে ট্রান্সফার হবে। একই রকমভাবে ট্যানটা কটে, আমি দেখাবো কেন। আর সেকটা ট্রান্সফার হয়ে যায় কোসেকে। কেন দেখো, সাইনটা কসে আমি বলেছি, সাইন কসে ট্রান্সফার হয়ে যায়, তার কারণ লম্ব আর ভূমি পরস্পর চেঞ্জ হবে। আচ্ছা ট্যান মানে কি? ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি। আমি কি বললাম, লম্ব আর ভূমি শুধুমাত্র ট্রান্সফার হবে। এইটা মানে যদি ট্যান হয় লম্ব আর ভূমি, তাহলে কট মানে কি হবে? কট আর লম্ব আর ভূমি পরস্পর চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ ভূমির জায়গায় লম্ব চলে গেল আর লম্বর জায়গায় ভূমি চলে এলো, যাকে আমরা কট বলে জানি। তাই ট্যান পরিবর্তিত হবে কটেতে। একই রকমভাবে সেক মানে আমরা কি জানি? সেক মানে জানি অতি ভাই ভূমি, এটা হচ্ছে সেক। এবার দেখো, আমি কি বলেছিলাম, শুধুমাত্র লম্ব আর ভূমি চেঞ্জ হবে, অন্য কিছু হবে না। অর্থাৎ অতিভুজ যেরম আছে সেরামই থাকলো। ভূমির জায়গায় যদি আমি লম্ব দিই, তাহলে অতিভুজ বাই লম্ব, যেটাকে আমরা কোসেক বলি। বোঝা গেছে? তাহলে দেখো, সেক চেঞ্জ হচ্ছে কোসেকে। যদি কখনো গণ্ডগোল হয়ে যায়, তখন বাংলাটা মনে রাখবে লম্ব ভূমি, ভূমি অতি কী আছে সেখানে, যেখানে যেখানে লম্ব আর ভূমি থাকবে, লম্বের জায়গায় ভূমি বসাবে, ভূমির জায়গায় লম্ব বসিয়ে দেবে, তাহলে কিন্তু ফর্মুলাগুলো ক্রিয়েট হয়ে যাবে। তাহলে আমরা এইভাবে জিনিসটাকে ভাবতে পারি যে সাইন থিটা মানে কস 90° - থিটা যেরকম সত্যি, তেমন কস থিটা মানে সাইন 90° - থিটা হবে। বোঝা গেছে? একই রকমভাবে তুমি এইভাবে বলতে পারো, ট্যান থিটা সমান কট 90° - থিটা, অথবা কট থিটা মানে ট্যান 90° - থিটা। এই যে জায়গাটা আছে যেখানে এইগুলো পরস্পর চেঞ্জ হয়, অর্থাৎ সাইন কসে চেঞ্জ হয়, ট্যান কটে চেঞ্জ হয়, সেক কোসেকে চেঞ্জ হয়, সাইনের জায়গায় তুমি কস রাখো বা কসের জায়গায় সাইন রাখো, ফর্মুলাটা এরকম দেখতে হবে। ট্যানের জায়গায় এখানে মনে করো ট্যান আছে, তাহলে আমি এখানে কট বসাবো, অথবা এখানে কট বসিয়ে এখানে ট্যান বসাবো, তাহলে একটা ফর্মুলা ক্রিয়েট হবে, যেটা কিনা ট্যান থিটা ইজ ইকুয়াল টু কট 90° - থিটা। এটা আমি পরে আসবো, জাস্ট এখন বলে দিলাম যে এইগুলো চেঞ্জ যেটা হচ্ছে সেটা কিন্তু ওই 90° আসার জন্যে হচ্ছে। তুমি যদি এর মধ্যে আবার 90° অ্যাড করে দাও, তাহলে কসটা কিন্তু আবার সাইনে পরিবর্তিত হয়ে যাবে। তাহলে আমি এখান থেকে একটা জিনিস লিখতে পারি, যে যে চেঞ্জের কথা বলা হচ্ছে, চেঞ্জটা কখন হচ্ছে? আমি দেখলাম যে চেঞ্জ বা পরিবর্তন সাইন থেকে কসে চেঞ্জ হয়ে যাচ্ছে যদি আমি 90° এখানে নিয়ে আসি। আমি তোমাকে বলছি, 90° বা 90° কোনো অড মাল্টিপল যদি তুমি নিয়ে আসো, যেমন মনে করো অড মানে 90°কে 1, 3, 5, 7, 9 দিয়ে যদি গুণ করো, 1 দিয়ে গুণ করলে 90, 3 দিয়ে গুণ করলে 270 ইত্যাদি, 90° অড মাল্টিপল যদি থাকে, তাহলে কিন্তু সেগুলো সবসময় চেঞ্জ হবে। চেঞ্জ হবে মানে সাইন কসে হয়ে যাবে, ট্যান কটে, সেক কোসেকে চেঞ্জ হবে, যেটা আমি একটু আগে বলেছিলাম। আর নো চেঞ্জ, অর্থাৎ কোনো রকম পরিবর্তন হবে না, সেটা কিন্তু, অর্থাৎ 90-এর মধ্যে যদি আবার 90 অ্যাড করে দাও, অর্থাৎ এটা যদি 180 হয়ে যায়, অথবা 0° থাকে, 0° একটা ইভেন, এটা মনে রাখবে। আর যদি 180-র কোনো জোর গুণিতক, 180কে 2 দিয়ে গুণ করো 360 ইত্যাদি যদি থেকে থাকে, অর্থাৎ আমি এখানে বলতে পারি ইভেন মাল্টিপল অফ 90°। ইভেন মাল্টিপল মানে 90°কে 2, 4, 6, 8, 10 ইত্যাদি দিয়ে গুণ করলে যদি হয়, তাহলে কোনো চেঞ্জ হবে না, মানে সাইন সাইনই থাকবে, কস কসই থাকবে, ট্যান ট্যানই থাকবে। এর অ্যাপ্লিকেশানগুলো দেখো, যেগুলো পরীক্ষায় থাকে, কীভাবে এগুলো করতে হয়। তোমাকে মনে করো সাইন 180° প্লাস থিটা, এটার মান বার করতে বলা হলো। থিটা একটা অ্যাকিউট অ্যাঙ্গেল, এটার মান কী হবে? দেখো, মান বার করার সময় তিনটে জিনিস খেয়াল রাখতে হয়। 1 নম্বর, কোন কোয়াড্রেন্টে এটা পড়ছে ফার্স্ট, যে কোয়াড্রেন্টে পড়বে তার জন্য প্লাস মাইনাস চিহ্ন তোমাকে আনতে হবে। এবারে দেখো, এই কোয়াড্রেন্ট আমরা জানি, এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা থার্ড এবং এটা ফোর্থ কোয়াড্রেন্ট। এখানে আমরা বলেছিলাম অল, এখানে সাইন বা তার উল্টো কোসেক, এখানে ট্যান বা তার উল্টো কট, এবং এখানে সেক বা তার উল্টো অর্থাৎ কস। এইগুলো সব পজিটিভ ভ্যালু দেয়। আমরা যখন এই অঙ্কগুলো করব,
তখন প্রথম দেখতে হবে যে এই যে অ্যাঙ্গেলটার কথা এখানে বলা আছে সেই অ্যাঙ্গেলটা কোন কোয়ারডেন্টে আসছে। 180+θ, 180 মানে এই পর্যন্ত গেলে 180, তারপর থিটা আসছে মানে এইখানে কোনো একটা কোণের কথা বলা হচ্ছে। এই যে কোণটা এইখানে আসছে এটা কোন কোয়ারডেন্টে আসছে? এই কোণটা থার্ড কোয়ারডেন্টে আসছে। থার্ড কোয়ারডেন্টে শুধুমাত্র ট্যান বা তার উল্টো কট পজিটিভ হয়, অন্য সবাই নেগেটিভ হয়। আমি দেখতে পাচ্ছি এখানে সাইন আসতে চাইছে, সাইন এই কোয়ারডেন্টে যদি আসে আমি বলবো সাইন নেগেটিভ চিহ্ন নিয়ে আসবে। কেন? এখানে শুধুমাত্র ট্যান বা কট পজিটিভ হয়, বাদ বাকি যে আসছে কে আসছে? সাইন আসছে। তাই সাইন এখানে যদি আসে সে নেগেটিভ হয়ে আসবে। এখানে যদি ট্যান বা কট আসতো তাহলে আমি পজিটিভ চিহ্ন দিলাম। তাহলে অঙ্কগুলো করার সময় প্রথম দেখতে হবে কোন কোয়ারডেন্টে আসছে, সেই কোয়ারডেন্টে যে আসছে, যেমন এখানে সাইন আসছে, সে এই কোয়ারডেন্টে পজিটিভ হবে না নেগেটিভ হবে? যেহেতু সাইন এখানে আসছে তাই এখানে নেগেটিভ হবে, কেন এখানে ট্যান বা কটের জায়গা। বোঝা গেছে? যাই, আমি এখানে ফিক্স করলাম সাইনটা। এবার আমাকে কি দেখতে হবে? আমাকে দেখতে হবে যে 180 এইটার জন্য অ্যাঙ্গেল, সরি, রেশিওটা চেঞ্জ হয় না হয় না, অর্থাৎ সাইনটা কসে চেঞ্জ হয়। আমি একটু আগে বলেছিলাম চেঞ্জ কোন কোনগুলোতে হয়। সাইন চেঞ্জ হয় কসেতে, বা কস চেঞ্জ হবে সাইনে, ট্যান চেঞ্জ হবে কটেতে, এবং সেক চেঞ্জ হবে কোসেকে, একটু আগেই বলা হয়েছিল। এই 180 ডিগ্রি যদি থাকে, আমি বলেছিলাম 180কে 1, 2, 3, 4, 5, 6 যাই দিয়েই গুণ করো না কেন, কোনো রকমভাবে চেঞ্জ হবে না। চেঞ্জ হবে না মানে কি, এখানে যদি সাইন থাকে তাহলে আমি এখানে সাইনই বসাবো। এইটা বসানোর পরে পরে এইখানে যে অ্যাঙ্গেলটা থাকবে সেটা শুধু তোমাকে বসিয়ে দিতে হবে। তাহলে সাইন 180+θ, এটার ভ্যালু হবে -sin θ। একই রকমভাবে আমি যদি মনে করো এরকম দিই, সাইন 765 ডিগ্রি, এটার ভ্যালু কত? দেখো, সাইন 765 ডিগ্রি যখন এরকম বড় বড় কিছু অঙ্ক দিচ্ছে তখন সাইন রেখে এই অ্যাঙ্গেলটাকে 360-এর গুণিতক বা 180-এর গুণিতক, যেটা সুবিধা হবে তার গুণিতকে নিয়ে যাও, নিয়ে গিয়ে প্লাস মাইনাস করে অ্যাডজাস্ট করো। মানে কি, আমি যদি এটাকে 360-কে 2 দিয়ে গুণ করতাম তাহলে আসতো 720, 720-এর সঙ্গে 45 যোগ করলে 765 ডিগ্রি হতো, তাই তো? এবারে আমি কি বললাম একটু আগে, আমি কিনে বলছিলাম যে সাইন 360 × 2, এই অ্যাঙ্গেলটা কোথায় আসে? 360 মানে কি, আমি যদি এখান থেকে শুরু করি এক পাক যাব, এটা হচ্ছে 360, দু পাক যাব মানে আবার 360, অর্থাৎ 360-এর গুণিতক যখন হচ্ছে আমি তখন এক পাক গেলাম, দ্বিতীয় পাক গেলাম, তারপরে একটা অ্যাকিউট অ্যাঙ্গেল 45 মানে এখানে আসছে। এখানে যাই কোণটা আসছে, এখানে যাই কোণই থাকুন না কেন সেটা সবসময় পজিটিভ ভ্যালু দেবে, তাই আমি এখানে পজিটিভ লিখলাম। বোঝা গেছে? এবারে প্রশ্ন আসছে এই সাইনটা কিছুতে চেঞ্জ হবে কিনা, অর্থাৎ সাইনটা কসে চেঞ্জ হবে কিনা। সাইনটা চেঞ্জ হবে কিনা সেটা ডিপেন্ড করছে কার উপরে? একটু আগেই বললাম ডিপেন্ড করবে এইটার উপরে। দেখো, 360 নো চেঞ্জ হয়, 360-কে 1 দিয়ে 2 দিয়ে 3 দিয়ে 4 দিয়ে 5 দিয়ে যাই দিয়ে গুণ করো না কেন, 360টা কোনো রকমভাবে চেঞ্জ হবে না। অর্থাৎ 360-এর জন্য নো চেঞ্জ, নো চেঞ্জ মানে এখানে সাইন থাকলে আমি সাইনই বসাবো। এই কাজ হয়ে যাওয়ার পর আমি বলেছি গায়ে শুধুমাত্র অ্যাঙ্গেলটা বসিয়ে দেবে সাইন 45 ডিগ্রি। আমি পরের ভিডিওতে এর মানগুলো নিয়ে আলোচনা করব। সাইন 45 ডিগ্রির দেখবে কোণানুপাতের যে মান আছে তার ভ্যালু হচ্ছে 1/√2। আর একটা যদি আমরা দেখি, cos-θ, এটা একটু খেয়াল করো, পরের অঙ্কটা যাওয়ার আগে এটা খুব জরুরি। cos-θ, এটার ভ্যালু হবে cos θ। কেন? দেখো, আমি যখন কোয়ারডেন্ট দেখাচ্ছিলাম তখন বলেছিলাম যে এখান থেকে 0 থেকে স্টার্ট করতে। তোমরা যদি খেয়াল করো, আমি যদি 0-θ করি সেটা ফোর্থ কোয়ারডেন্টে বসিয়েছিলাম, 0-θ, একটু খেয়াল করে নেবে 0-θ। আমি cos-θকে এইভাবে লিখতে পারি, cos 0-θ, 0-θ। 0-θ কোন কোয়ারডেন্টে আছে? ফোর্থ কোয়ারডেন্টে। ফোর্থ কোয়ারডেন্টে কস বা সেক পজিটিভ হয়, তাহলে কস এখানে যে আছে, কস এই কোয়ারডেন্টে এসছে, এই কোয়ারডেন্টে কস আর সেক যেহেতু পজিটিভ হয় এবং কসই এখানে আসছে তাই পজিটিভ ভ্যালু বসবে এখানে।
এবার দেখা যাবে জিরো, দেখেছো আমি এখানে লিখেছি জিরো, নো চেঞ্জ, অর্থাৎ এখানে যদি কস থাকে কস কসই থাকবে। জিরো, 180, 360 এইগুলোর কোনো মাল্টিপল কিন্তু সবসময় এখানে নো চেঞ্জ হয়, অর্থাৎ কস থাকলে এখানে কসই বসলো এবং এর গায়ে শুধুমাত্র অ্যাঙ্গেলটাকে বসিয়ে দিতে হয়, তাহলে কস মাইনাস থিটার ভ্যালু কস থিটা। এটাকে শুধু মনে রাখতে হবে যে কস মাইনাস থিটা সমান কস থিটা, অথবা সেক মাইনাস থিটা সমান সেক্স থিটা। বাদ বাকি যারই মাইনাসের ভ্যালু দিক না কেন, এখানে একটা মাইনাস বসে যাবে। যেমন আমি যদি বলি সাইন মাইনাস থিটা, এটার ভ্যালু কিন্তু হবে মাইনাস সাইন থিটা। বোঝা গেছে? শুধুমাত্র কস মাইনাস থিটা সমান কস থিটা এবং সেক মাইনাস থিটা সমান সেক থিটা প্রডিউস করে, বাদ বাকি যারই মাইনাসের ভ্যালু থাক না কেন মাইনাসটা বাইরে বেরিয়ে আসবে। এবারে এর রেসপেক্টে যে অঙ্কটা আমি দেবো বলছিলাম, মনে করো তোমাকে বলা হলো কস মাইনাস 1710 ডিগ্রির ভ্যালু বলো। কস মাইনাস 1710 ডিগ্রি, এটার ভ্যালু তোমাকে বার করতে বলা হলো। আমরা জানি কস মাইনাস অ্যাঙ্গেলটাকে সবসময় থিটা হিসেবে ট্রিট করতে হয়, কস মাইনাস থিটার ভ্যালু হচ্ছে কস থিটা, জাস্ট এখানে দেখিয়েছি। তাহলে আমি এটাকে কস থিটা মানে হচ্ছে 1710 ডিগ্রি বসাতে পারি। এবার দেখতে হবে এই অ্যাঙ্গেলটাকে একটু বড় ফিগার, মনে করো 360-এর গুণিতকে নিয়ে গিয়ে প্লাস বা মাইনাস করে অ্যাডজাস্ট করো। অর্থাৎ আমি এখানে কস লিখলাম, 360-কে কত দিয়ে গুণ করব যাতে করে 1710 এর কাছাকাছি আসতে পারে। এটাকে 1710 না করে 1770 করে দাও, 1770। দেখো 360-কে যদি আমি 5 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 1800। 1800 থেকে যদি আমি 30 বাদ দিয়ে দিই তাহলে কিন্তু 1770 আসবে, অর্থাৎ এটা থেকে আমি 30 ডিগ্রি মাইনাস করে দিলাম, অর্থাৎ 1800 মাইনাস 30 সমান 1770 ডিগ্রি। এবারে দেখো আমি কি বলেছিলাম, এইটা কোন কোয়াড্রেন্টে আসছে, 360-এর গুণিতক থেকে 30 ডিগ্রি, অর্থাৎ একটা অ্যাঙ্গেল কোণ। 360 কোথায় গিয়ে দাঁড়ায়, এই জায়গাটা, এটাকে 1, 2, 3, 4, 5 যাই দিয়ে গুণ করো, এটাকে খেয়াল করবে না, খালি এইখান থেকে দেখবে 360 আসছে, তার থেকে কম অর্থাৎ এইখানে আসছে। এই কোয়াড্রেন্টটা ফোর্থ কোয়াড্রেন্ট, যেখানে কস সবসময় বা সেক সবসময় পজিটিভ হয়, তাহলে আমি এখানে পজিটিভ ভ্যালুটা বসালাম। এবার 360-এ নো চেঞ্জ হয়, 1, 2, 3, 4, 5 যাই দিয়েই গুণ করো না কেন 360-এ কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ কস কসই বসবে। তাহলে এই পর্যন্ত কাজ হয়ে গেল, অ্যাঙ্গেল যেটা আছে গায়ে বসবে 30 ডিগ্রি, এই মাইনাস আর তখন কিন্তু খেয়াল করবে না। বোঝা গেছে? তাহলে কস 30 ডিগ্রির ভ্যালু কত, কস 30 ডিগ্রির আমি বলেছি পরের দিনকের ভিডিওতে মানগুলো পাবে, কস 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3/2। এই বেসিকটাকে একটু দেখে রাখো পরের দিনকে, আর একটা বেসিক আদর্শ কোণের কোণানুপাতের মান এবং সেই সংক্রান্ত অ্যাপ্লিকেশান আমরা দেখব। তাহলে আজকে এই পর্যন্তই, যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকে শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, টাটা।